আজকে যত অশান্তি মারামারি সব আমাদের আমাদের মধ্যে ভাই ভাইকে মারামারিতে লাগিয়ে দেওয়া হয় প্রতিবেশীর মারামারি লাগিয়ে দেওয়া হয় গ্রামের সঙ্গে গ্রামের মারামারি লাগিয়ে দেওয়া হয় যারা ঠান্ডা ঘরে বসে মারামারি লাগিয়ে দিচ্ছে তারা কিন্তু ফায়দা নিয়ে নিচ্ছে আমাদের শিক্ষা না থাকার কারণে আমাদের একতা না থাকার কারণে রসুলের রাস্তা থেকে সরে আসার কারণে আমরা ভোটের সময় হয়ে গেলে মাথা গরম করতে দেখি ইমাম হাসান বললে না আমার নবীর উম্মতের মধ্যে মুসলমানদের মধ্যে রক্ত জড়বে এটা আমি কখনো চাই না স্বেচ্ছায় আমি খেলাপথের পথ ছেড়ে দিলাম জুরে বলুন না সুহান এরকম লোক একটা আছে যে স্বেচ্ছায় প্রধানের পথ ছেড়ে দেবে মারামারি হচ্ছে বলছে আছে স্বেচ্ছায় এমএলের পথটা ছেড়ে দেব একবার হতে পারলে এখন কেল্লা ফাতে তাই তো ছেড়ে দিলে হজরত মোয়াবিয়া রাজি আল্লাহ তালু তিনি একজন জান্নাতি সাহাবি বলুন না সুহান আল্লাহ তার ছেলে এজি খারাপ ইসলামের দুশ্মন নবীর নাতিদের হত্যাকারী এজি কিন্তু এই কারণে তার আব্বা নবীর সাহাবা মোয়াবিয়াকে কোনোভাবেই কেউ খারাপ ধারণা যদি করে ইমান থেকে বার হয়ে যাবে কারণ নবীর সাহাবারা হচ্ছে আমাদের আদর্শ বলুন না সুহান তিনি কুড়িটি বছর হাসান রাজি আল্লাহ তালু খেলাপাত ছেড়ে দিলেন কে চালাচ্ছেন ক্ষমতায় কে আছেন বলেন মোয়াবিয়া যিনি এজিদের বাবা আল্লাহ নবীর একটু সাহাবা কুড়ি বছর ন্যায় নিষ্ঠর সঙ্গে তিনি দেশ চালাচ্ছেন তিনি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করছেন দেশ পরিচালনা করছেন শান্তির সঙ্গে কোনো অশান্তি নাই কোনো ঝামেলা নাই কুড়ি বছর তিনি দেশ চালালেন বলুন সুবহানাল্লাহ মুসলমানরা তো ক্ষমতা চালাবে আজকে আমরা গোলাম হয়ে বসে আছি কুড়ি বছর পরে একুশ বছর যখন শেষ হতে গেল উনি বুঝতে পারলেন যে আমার মরণের সময় হয়ে এসেছে বৃদ্ধ হয়ে গেল উনি কিছু সাহাবার সঙ্গে কিছু মানুষের সঙ্গে আলোচনা করলেন যে ভাই আমার তো ইন্তেকালের সময় হয়ে এসেছে যেভাবে আল্লাহর নবী সাল্লা সাল্লামের হজরত আলী রাজি আল্লাহ আনহু ইন্তেকালের পরে মুসলমানদের মধ্যে খলিফা নিয়ে অশান্তি রক্তপাতের মতো অবস্থা হয়েছিল আমি কিন্তু চাই না আমার ইন্তেকালের পরে আমার ওই রকম অশান্তি তৈরি হোক আমি কিন্তু চাইছি আমার পুত্র এজিৎকে ক্ষমতায় বসিয়ে দেখতে চাই কারণ বেশিরভাগ মানুষ তারা এজিদের পক্ষে রায় দিয়েছিল আপনারা বলবেন কি রকম কথাবার্তা এজিদের পক্ষে রায় দেবে যারা ক্ষমতায় থাকে প্রধানমন্ত্রী হোক মুখ্যমন্ত্রী হোক বা এমএলএ হোক বা যাই হোক তাদের ছেলেরা তাদের ভাই পড়া তাদের নাতিরা তাদেরকে আমরা বেশিরভাগ শ্রদ্ধা করি না করি না এই যে করি না করি না আর যখন তিনি এজিদের নাম প্রস্তাব করেছিলেন তখন তো এজিদ এরকম লঙ্গি করেনি এগুলো খারাপ কাজ করেনি দেশের জনগণ বেশিরভাগ মানুষ বললেন যে মহাবিয়াকে যুক্তি দিলেন পরামর্শ করলেন যে আপনার ইন্তেকালের পরে আমরা চাইছি যে আপনি পুরো ক্ষমতাটা এজিদের হাতে দিয়ে দিন কারণ তার যোগ্যতা ছিল এবিলিটি ছিল তার দেশ চালানো পরিচালনা করার মতো ক্ষমতা ছিল মক্কা মদিনা কুফা এই তিনটি জায়গা ছাড়া সমস্ত দেশের মানুষ সবাই এজিদের হাতে বায়াত করবে বলে সিদ্ধান্ত নিয়েছে এটা মোয়াবিয়ার এনতেকালের আগে সবাই বায়াত গ্রহণ করবে উনি এনতেকালের পরে এজিদ রাষ্ট্র ক্ষমতায় চলে আসবে কিন্তু উনি জানতে পারলেন মক্কা এবং মদিনার অধিকাংশ মুসলমানরা তারা এজিদকে মেনে নেবে না কেন তারা বললেন আরে নবীর তো অসংখ্য সাহাবা বেঁচে আছে আবদুল্লাহ ইবনে জুবায়ের বেঁচে আছে ইবনে আব্বাস বেঁচে আছে আব্দুর রহমান ইবনে আবু বকর বেঁচে আছে তারপরে ইবনে উমার বেঁচে আছে হযরত হুসাইন رضی আল্লাহু তাআলা তিনিও নবীর সাফা তিনিও বেঁচে আছে এতগুলো বিশিষ্ট ব্যক্তি থাকতে উমাইয়ার ছেলে ওই মুয়াবিয়ার ছেলে এজি ক্ষমতা তখন এদারা মেনে নিতে পারেনি তিনি তাদের বোঝানোর জন্য সিরিয়া থেকে মদিনায় চলে গেলেন সাহাবাদেরকে আলাদা আলাদা করে বললেন যে সাহাবারা দেশের সমস্ত মানুষ মোহাবিয়া আমি ইন্তেকাল করব আমার ছেলে এজি তিনি যে নেতা হবেন দেশের অধিকাংশ মানুষ মেনে নিচ্ছে কিন্তু আপনারা অস্বীকৃতি জানাচ্ছেন কেন সেই সময় সাহাবাদের মধ্য থেকে কয়েকটি পয়েন্ট আলোচনা করা হলো সাহাবারা বললেন শুনে রাখুন মহাবিয়া আপনিও নবীর সাহাবা আমরাও নবীর সাহাবা আপনি আপনার ছেলে পক্ষের নাম প্রস্তাব করছেন কেউ যদি মনে করে যে ওনার ছেলে এজিত তিনি বাপ হিসাবে তার ছেলেকে ক্ষমতা ছেড়ে দিয়েছেন এটাও মারাত্মক অন্যায় হবে কারণ দেশের জনগণ মেনে নিয়েছিল বলে তিনি রায় দিয়েছিলেন কথা বুঝতে পারছেন না পারেন না একদিন জুমার খোদবাতে তিনি সমস্ত মুসলমানদের সামনে জুমার দিনে খোদবার মধ্যে বললেন

এজিদ জুমার খোদায় দাঁড়িয়ে মাবিয়া এজিদের বাবা জুমার খোদবায় দাঁড়িয়ে বলেছিলেন হে আমার মুসলমানের তোমরা আমাকে পরামর্শ দিয়েছ যে আমার এনতেকালের পরে আমার ছেলে যেন ক্ষমতায় আসুক এটা তোমরা চেয়েছ আমি নিজে কিন্তু চাইনি আমি বাপ আমার ছেলেকে ক্ষমতায় দেখতে চাই এটাও কিন্তু আমি বলছি না আমি বাপ আমার ছেলেকে যদি ক্ষমতায় ছেলে হিসেবে বসিয়ে দিই আল্লাহ যেন আমার আগে আমার ছেলেকে তুলে নেয় বলুন আল্লাহ এর দ্বারা কি প্রমাণিত হয় যে তিনি ছেলে হিসাবে ক্ষমতায় বসে আনার জন্য বলেছিলেন না 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 দেশের জনগণ চেয়েছিল তাই তিনি রায় দিয়েছিলেন দেশের নব্বই ভাগ মানুষ রায় দিয়েছিলেন কিন্তু মক্কা মদিনার মুসলমানরা তার পক্ষে ছিল না খলিপার নিয়ম হচ্ছে এই রকম দেশের সমস্ত মানুষ যার পক্ষে রায় দেবে সেই মাত্র একমাত্র খলিপা হবে জোরে বলুন না সুহান মক্কা মদিনার অধিকাংশ সাহাবারা তিনটি প্রস্তাব এজিদের বাবা মুয়াবিয়ার পক্ষে রাখলেন এক নম্বর প্রস্তাব তারা বললেন আপনি আল্লাহ রসুলের মতো অনুসরণ করুন রসুল যেভাবে এনতেকালের আগে কোন নেতা নির্বাচন করে যাননি আপনি আপনার ছেলে কেন কারণ নাম বলার দরকার নাই হয় একটা কাজ করুন দ্বিতীয় আরেকটি প্রস্তাব হল আবু বাকার সিদ্দিক রাদি আল্লাহু তালা তিনি ওই এনতেকালের আগে কাউকে নেতা নির্বাচন করে যায়নি তিনি এমন একজন ব্যক্তির দিকে ইঙ্গিত করেছিলেন ওমর ফারুকের দিকে সামান্য ইঙ্গিত করেছিলেন আপনিও এমন একজন ব্যক্তির দিকে ইঙ্গিত করুন যে আপনার বংশের কেউ নয় আপনার রক্তের সঙ্গে কোনো সম্পর্ক নেই তাহলে নেতাটা নির্বাচন নিরাপেক্ষ হবে বলুন সুহান আল্লাহ তৃতীয় আরেকটি কাজ করতে পারেন আপনি ওমর ফারুকের মতো ছজনের একটা টিম তৈরি করে যান এই ছজন মানুষকে দায়িত্ব দিন যে আপনার ইন্তেকালের পরে ছজন মিলে নেতা নির্বাচন করবে সেই সময় মহাবিয়া রাজিউল্লাহ হুসাইনকে বললেন অন্যান্য সাহাবাদের বললেন দেখো বেশিরভাগ মুসলমান যদি মেনে নেয় আমার তো কিছু করার নাই এই কথা বলে তিনি হস পাকে গেলেন হজ থেকে ফেরার পরে তিনি ইন্তেকাল করলেন তিনি কিন্তু তার পুত্র এজিৎকে সিংহাসনে বসিয়ে রেখে যান নাই হজরত মহাবিয়া রবি আল্লাহ ইন্তেকাল করার সাথে সাথে এজি টুপ করে নিজের বাপের সিংহাসন দখল করলেন অগণতান্ত্রিক পদ্ধতিতে কথা বুঝতে পাচ্ছেন না পারেন না কারণ দেশের সমস্ত মানুষ যদি মেনে নেয় সবাই যদি বায়াত গ্রহণ করে তবে তিনি খলিফা তবে রাষ্ট্রপ্রধান সবাই কি মেনে নিয়েছিলেন নেন নাই কিছু মানুষ সমর্থন করেছিলেন ওদিকে মদিনার সাহাবারা বিপক্ষে মক্কার সাহাবারা কয়েকজন মুসলমান বিপক্ষে এজিদ ক্ষমতা দখল করে নিলেন সিংহাসনে বসলেন খলিফ আমার হাতে বায়াত গ্রহণ করো এজিদ খবর পেলেন হোসেন রাদি আল্লাহ তালানহু তার হাতে বায়াত নেবেন না আবদুল্লা ইবনে জুবাইয়ের আব্দুর রহমান ইবনে আবু বকার ইবনে আব্বাস রদানুল্লাহ তালা আলাহি মাজমাইন এই সমস্ত সাহাবারা তার হাতে হাত দেবেন না তাকে খলিফা হিসাবে মেনে নেবেন না মদিনার গভর্নর যাকে যে ছিল ওই সময় এজিদ কুপা থেকে খবর দিল মদিনায় সিরিয়া থেকে বলল যারা মদিনায় আমার বিপক্ষে যারা চলে যাবে সব কটাকে গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করো কাদের শাস্তি দিচ্ছে বুঝতে পারছেন নবীর সাপ আর নবীর নাতি মদিনার গভর্নর যিনি ছিলেন তিনি গ্রেফতার করার জন্য চেষ্টা করছেন এই সময় আল্লাহর নবীর নাতি ইমাম হুসেন রাদি আল্লাহ তালানহু আবদুল্লেবনে জুবাই রদি আল্লাহ তালানহু বিশিষ্ট কয়েকজন সাহবা মদিনা থেকে মক্কায় চলে গেলেন জলে বলুন না সুহান আল্লাহ মক্কায় সমস্ত মানুষ তাদেরকে ঘিরে ধরলেন সবাইকে সবাই বললেন আপনি মক্কায় থাকুন দেশের যা অবস্থা বেশিরভাগ মানুষ কিন্তু এজিদের পক্ষে চলে গেছে কিছু মানুষ আপনার পক্ষে আছে আপনি এখানে থাকুন আবার সময় হলে পরিস্থিতি দেখা যাবে ইমাম হোসেন দাদিউল্লাহ তালান মক্কায় তিনি অবস্থান করছেন এমন সময় কুপা থেকে হাজার হাজার মানুষ কয়েক হাজার চিঠি কুপা থেকে লিখলো চিঠি ইমাম হোসাইনের কাছে লিখে পাঠিয়ে দিল দিয়ে বলছে ইমাম হোসাইন আমাদের কোনো রাষ্ট্র নেতা এখন নাই আমাদের কোনো খলিফা নাই আমরা ইজিদের কাছে কখনো আমরা খেলাপথের দায়িত্ব ছেড়ে দিতে পারি না আমরা তার হাতে বায়াত কখনো গ্রহণ করব না আমরা হাজার হাজার যুবক আপনার জন্য জান দেব আপনার জন্য প্রাণ দেব আপনার অপেক্ষায় আছি আপনি অবিলম্বে মক্কা শরীফ থেকে কুফায় চলে আসুন চিঠি লিখছে বসে বসে কেউ যদি বলেন বা মনে করেন ইমাম হোসাইন ক্ষমতার জন্য লড়াই করেছিলেন তিনি ইমান হারা হয়ে যাবেন না যাবেন না তিনি ক্ষমতা চাননি তিনি চেয়েছেন ও গণতান্ত্রিক পদ্ধতিতে জোর করে মানুষ যাকে নির্বাচন করবে না নিজে ক্ষমতা দখল করে থাকবে তিনি এটাকে মেনে নিতে পারেননি তিনি চেয়েছিলেন রসুলের তরিকায় শাহাবাদের তরিকায় মদিনার রাষ্ট্র পরিচালনা হোক জোরে বলুন না সুবাহান আল্লাহ কয়েক হাজার চিঠি তার কাছে চলে আসলো ইমাম হোসেন বললেন যে এত ভালোবাসার লোক যখন আছে কুফায় তো ঠিক আছে আমি যাওয়ার আগে ইমাম হুসাইন রাজি আল্লাহ তালু চাচা তো ভাই মুসলিম ইবনে আকিল তাকে পাঠিয়ে দিলেন আকিলকে বললেন যাও তো তুমি গিয়ে একবার কুফায় গিয়ে দেখো তখন তার পরিস্থিতিটা কি যদি দেখো পরিস্থিতি ভালো যদি দেখো যে কুপার মানুষ সবাই আমার জন্য অপেক্ষা করছে তাহলে তুমি একটা চিঠি লিখবে আমি সাথে সাথে চলে যাব সবাই যদি আমাকে মেনে নেয় আমি গ্রহণ করবো অসুবিধে কি আছে তিনি কুফায় চলে গেলেন হুসাইনের চাচা তো ভাই মুসলিম ইবনে আকিল কুফায় যাওয়ার সাথে সাথে কুপার মুসলমান যুবকগুলো তো হুসাইনের জন্য পাগল আমরা জান দেব মাল দেব আমরা ইমাম হোসাইনকে খলিফা হিসাবে দেখতে চাই তিনি আসুন এমনকি কয়েক সপ্তাহের মধ্যে 18000 যুবক তারাক বায়াত গ্রহণ করলেন জিলুল্লাহ সুবহানাল্লাহ হুসাইনের চাচাতো ভাই তালে ভাবলেন যে ভাব ভালো তাই তো নাকি সবাই যখন আসতে বলছে পক্ষে বলছে ভালো তিনি চিঠি লিখলেন যে হোসাইন এখানে তোমার হাজার হাজার অনুসারী আছে তুমি নির্বিঘ্নে চলে আসতে পারো সবাই এজিদের বিপক্ষে হাজার হাজার ছেলে আছে তোমার জন্য জীবন দিতে চিঠি লিখে পাঠিয়ে দিলেন তখন তার মোবাইল ছিল না বা ইমেল ছিল না ফ্যাক্স ছিল না যে এক সেকেন্ডে একটা মেসেজ করে দেবে ছিল এই যে বলেন না ছিল না টেলিভিশন ছিল না ওই চিঠি লিখে ঘোড়ার পিঠে করে পাঠিয়ে দেবে কতদিন পরে যাবে আল্লাহই জানে ঘোড়া যেতে যেতে যে সময় লাগবে চিঠিটা পেয়ে ইমাম হোসেন দাদি আল্লাহ অত্যন্ত খুশি তিনি হলেন তিনি ভাবলেন অবশ্যই অবশ্যই সত্যের পক্ষে এখনো হাজার হাজার মুসলমান আছে মুসলিম ইবনে আকিল হুসাইনের চাচা তখন কুপায় আছে ওদিকে এজিদ জানতে পেরেছে কুপার মুসলমানগুলো তারা আমার বিপক্ষে চলে গেছে আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে আর কিছুদিন যদি হুসাইনের ভাই চাচাতো ভাই কুপায় যদি থাকে তার দলে লোক যদি আসতে একদিন ক্ষমতা চলে লড়াই কিসের জোরে বলেন না ক্ষমতা না থাকলে চার পয়সা দাম দেবে না আজকে যিনি রাজা কাল তিনি জেলের মধ্যে থাকবে না থাকবে না জোরে বলে দশ বছরের রাজা শেষে দেখো কুড়ি বছরের সাজা এরকম ঘটনা পৃথিবীতে আমাদের চোখের সামনে হচ্ছে এই অবস্থায় ইয়াজিদ বুঝতে পেরে সঙ্গে সঙ্গে কুপার যে গভর্নর ছিল নরম মানুষ সরিয়ে দিল ওখানকার লোককে সরিয়ে দিয়ে এমন একজন কঠোর নির্মম লোক প্রেরণ করলো ওর নাম হচ্ছে ইবনে জিয়াদ উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বললো জিয়াদ আমি তোমাকে কুপার গভর্নর করে পাঠিয়ে দিয়েছি কুফায় তুমি চলে যাও সেখানে গিয়ে হুসাইনের পক্ষে জিন্দাবাদ যারা বলছে হুসাইনের পক্ষে যারা তকবির দিচ্ছে হুসাইনের পক্ষে যারা মিছিল করছে সবটাকে এমন টাইট করে দেবে কেউ যেন হুসাইনের নাম না মুখে উচ্চারণ করতে পারে ইবনে জিয়াদ তিনি দায়িত্ব পার পরে যারা হুসাইনের পক্ষে ছিল এমন অত্যাচার শুরু করে দিল অর্থের অর্থের লোভ দেখানো শুরু করলো এক সপ্তাহের মধ্যে হুসাইনের নাম নেয়ার লোক সবকিছু ভুলে গেল এদিকে ইমাম হুসাইন মক্কা শরীফ থেকে তিনি পার হয়ে কুপার দিকে চলে যাবেন চিঠি পেয়ে গেছেন মক্কা শরীফের হাজার হাজার সাহাবা তাকে বললেন যে ইমাম হোসেন তুমি যাবে না বাবা তুমি সেখানে যে তোমার আব্বা হাজরত আলীকে কিন্তু ওই কুপাবাসীরা শত্রুতা করেছে ইমাম হাসান তোমার বড় ভাইকে কুপার লোকেরা শত্রুতা করেছে তাদের চোখের পানিটা তোমার জন্য কিন্তু তাদের অস্ত্রগুলো ইয়াজিদের জন্য তুমি ভুল করে সেখানে তুমি যাবে না সেই সময় ইমাম হোসেন একটা ঘটনা তিনি বললেন তিনি বললেন শুনে রাখো আজকে রাতে আমি স্বপ্ন দেখলাম আমার নবী বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইফতারি নিয়ে বসে আছেন আমাকে বলছেন হোসেন চলে এসো নাতি তোমাকে নিয়ে আমি বিশ্ব নবী দুজনে একসাথে ইফতার দিয়েছে আমি যেতে হবে। আমি কোনোভাবেই থাকতে পারবো না আল্লাহর কসম ফুনে রাখুন ইমাম হোসেন কিন্তু ক্ষমতা তখনের জন্য যান নাই মানুষ দাওয়াত দিয়েছে তাই তিনি গিয়েছেন ক্ষমতার জন্য যদি তিনি যেতেন লড়াই যদি করতে যেতেন হাজার হাজার সৈন্য নিয়ে যেতেন তিনি মাত্র চল্লিশ জন পুরুষ বত্রিশ জন নারী নিয়ে তিনি গিয়েছিলেন আচ্ছা বাহাত্তরটা লোক নিয়ে কেউ যুদ্ধ করতে যায় হ্যাঁ লোকের দাওয়াত দিয়েছে খেলাফতের দায়িত্ব দেবে হাজার হাজার চিঠি আসছে সেই মহাপতে তিনি গিয়েছেন এক সপ্তাহ পরে ওই যারা দাওয়াত দিয়েছিল সেই এলাকায় এমন কঠিন হৃদয়ের ইবনে জিয়াদকে এজিদ এমন একজন গভর্নর পাঠিয়ে দিল এক সপ্তাহ মেরে একদম সব শেষ আর কেউ জিন্দাবাদ বলেন সব ঠান্ডা বুঝতে পারছেন না বলেন না মুসলিম ইবনে আকিলকে গ্রেপ্তার গ্রেফতার করা হলো ছাদের উপরে তুলে সেখান থেকে ছুঁড়ে ফেলে শহীদ করে দেয়া হলো তিনি শহীদ হওয়ার আগে আরেকটা চিঠি লিখলেন তার একজন বিশ্বস্ত লোককে বললেন ভাই আমার চিঠিটা নিয়ে তুমি গোপনে হুসাইনের কাছে পৌঁছে দিয়ে দিয়ে বলবে যে আগে যে পরিস্থিতি ভালো ছিল চিঠি লিখেছিলাম এখন সে পরিস্থিতি নাই তিনি কোনোভাবেই যেন কুপার দিকে না আসে কোনোভাবেই যেন মক্কা শরীফ ত্যাগ না করে কারণ যারাই জিন্দাবাদ বলছিল যারা বায়াত গ্রহণ করেছিল সব বিপক্ষে চলে গেছে বলেই তিনি মারা গেল কিন্তু চিঠি নিয়ে যাওয়ার আগে তো হোসেন পার হয়ে পড়েছে অনেক দূর চলে এসেছে পথে একজন কবি ফরজদাক বলে একজন কবি দেখা হলো বলছে হোসাইন তুমি কোথায় যাচ্ছ আমি যাচ্ছি কুফার মানুষ আমাকে চিঠি দিয়েছে আমার হাতে বায়াত গ্রহণ করবে তার আমার অপেক্ষা আছে আমি আমাদের ভক্তদের জন্য যাচ্ছি বলছে খবরদার যেও না কারণ কুফাবাসীদের অন্তরটা তাদের চোখের পানিটা শুধু তোমার জন্য আর তোর বাড়িটা কার জন্য এই জোরে বলেন না এজিদের জন্য তাদের মাল তাদের সম্পাদ জন্য চোখের পানি আর অন্তরটা শুধু তোমার জন্য ওই রকম বিশ্বাসঘাতকদের সঙ্গে যেও না আজ আমাদের মুসলমানদের মধ্যে এই রকম লোক আছে না নাই ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসি আলেমদেরকে ভালোবাসি ওলিদেরকে ভালোবাসি হুজুর আপনার জন্য জীবন দিতে পারি কিন্তু আমাদের সমর্থন আমাদের কথাবার্তা কাজকর্ম ব্যবহার আমাদের সব কেবলমাত্র কাফের বেইমানদের জন্য আল্লাহ পাক বলছে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আট নম্বর পারা নয় নম্বর পৃষ্ঠা নয় নম্বর লাইনের 162 নম্বরে সূরার নাম সূরা নাম আল্লাহ পাক বলছে কুল ইননা সালাতি বল তোমার নামাজ ওয়া নুসুকি তোমার কুরবানি ওয়া মাহইয়া তোমার hayat ওয়া মা তোমার মরণ সবকিছু আল্লাহর জন্য নিবেদিত জোরে বলুন সুবহানাল্লাহ হে মুসলমান আমাদের জান আমাদের মাল আমাদের ক্ষমতা আমাদের সবকিছু আলেমদের জন্য হবে ईमानदार খাঁটি মুমিনদের জন্য হবে কারণ ইমানদার ব্যক্তি কখনো কাপের বেঈমান মুনাফিকদের সমর্থন করতে পারে না এজিৎ যখন ইবনে জিয়াদকে দিয়ে সমস্ত কুবাবাসীকে ঠান্ডা করে দিল চিঠি যখন হোসেন রাজি আল্লাহ তালুর কাছে পৌঁছাল হোসেন চিঠি পড়ে জানতে পারলেন তার চাচাতো ভাই তা মুসলিম ইবনে আকিলকে এজিদের সৈন্যরা ইবনে জিয়াদের লোকেরা শহীদ করে দিয়েছে তিনি অত্যন্ত ভেঙে পড়লেন বললেন না ব্যাপারটা ভালো লাগছে না তার সাথী সঙ্গীরা বললেন হোসেন আমাদের একজন নিরীহ ভাই তারা চিঠি দিয়েছে বলে তিনি গিয়েছেন তাকে নির নির্মম ভাবে শহীদ করা হয়েছে আমরা বদলা না নেয়া পর্যন্ত ঠান্ডা হব না জোরে বলুন ইমান দেখছেন জামাদের একজন কলেমার ভাইকে মেরেছে আমরা বদলা নেব আর আমরা মুসলমান সিরিয়ায় মুসলমান মারছে মারু কাশ্মীরে মুসলমান মরছে মরু আফগানিস্তানে মুসলমান মরছে মরু পিটিয়ে পিটিএ জয় ইসলাম বলে মুসলমান মরছে মরুক আমি ঠিক আছি আমার এই জায়গাটা ঠিক আছে আর কোনো চিন্তা নাই তাই তো কিন্তু আল্লাহ নবী বললেন গোটা বিশ্বের মুসলমানটা হচ্ছে একটা মাত্র শরীরের মতো পায়ের তলায় কাঁটা ফুটলে যেমন মাথায় আমরা অনুভূতি পাই হাতে ব্যথা হলে শরীর যেমন কষ্ট পায় চোখে ব্যথা হলে শরীরে যখন অনুভূতি হয় বিশ্বের কোনো প্রান্তে কোন মুসলমানদের উপরে সামান্য অত্যাচার হলে বিশ্বের সমস্ত মানুষ প্রতিবাদ করবে এটাই ছিল ইমানের দাবি বলুন না সুহান সে প্রতিবাদ আজ আমাদের আছে প্রতিবাদ আছে আমাদেরকে তবে যারাই প্রতিবাদ করেন যারাই অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে রাস্তায় নামেন তারা সবাই হোসাইনের সাথে জান্নাতে যাবে জোরে বলুন না সুহান চলে গেল চল্লিশ জন পুরুষ আর বত্রিশ জন নারী এজিদ বলল ইবনে জিয়াদ চলে যাও একদম কারবালা যে রাস্তাটা সোজা চলে এসেছে তার চতুর্দিক থেকে ঘিরে নাও ছহাজার সৈন্যের একটা টিম চলে যাও কোনো ভাবেই জানো কোনো ভাবেই জানো হোসেন আল্লাহ তারা নুকুপায় না আসতে পারে যত চেষ্টা আছে সব করবে ছহাজার সৈন্য নিয়ে ইবনে জিয়াদ পাঠিয়ে দিল ফোরাদ নদীর পাশে বিশাল বড় জায়গা কারবালায় আগে থেকে তারা ব্যারিগেট করে ঘিরে বসে আছে ইমাম হোসাইন গেলেন এজিদের লোকেরা ইবনে জিয়াদের লোকেরা বলছে কোথায় যাচ্ছে বলে কেন এই তো চিঠি দিয়েছে বলে কে চিঠি দিয়েছে বলে তোমাদের কুপার লোকেরা বলে না মিথ্যা কথা কুপার লোকেরা চিঠি দেয়নি বলে আরে আমার হাতেই তো চিঠি আছে বলে না আমরা চিঠি দিইনি কত বড় বেঈমান জালিম কুফার লোকেরা ছিলেন চিন্তা করুন আজ এই মুসলমানদের মধ্যে কুফাবাসী এজিদের লোক আজও আছে আমাদের মধ্যে মুখে ভালোবাসি হুজুরকে কিন্তু অন্তরটা সম্পূর্ণ আলাদা আছে না নাই বলেন না ইমাম হোসেন বললেন তোমরা তাহলে চিঠি বললেন না বলে ঠিক আছে যদি তোমরা আমার হাতে বায়াত গ্রহণ না করতে চাও আমাকে যদি খেলাফতের দায়িত্ব না দিতে চাও যে চিঠিগুলো দিয়েছো তোমরা আসতে বলেছো এসেছি আমি তো ইচ্ছা করে আসিনি তাহলে আমাকে ছেড়ে দাও আমি চলে যাই বললেন না ছাড়াও হবে না আবার তোমাকে কুফায় যেতেও দেওয়া হবে না ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আজকে যেরকম রকম নয় মুহররম এই রকম একটা রাত তিনি তাদের কাছে সময় চেয়ে নিলেন এই নয় মুহররম রাতে সারা রাত আল্লাহর কাছে কাঁদলেন বললেন আল্লাহ আমি তো ক্ষমতার লড়াইয়ের জন্য আসিনি আমি জেনানার কোলে মানুষ হয়েছি যে মায়ের পেটে ফতেমার পেটে আমি জন্ম নিয়েছি এই রকম ঘরের ছেলে আমি ক্ষমতার জন্য তো আসিনি তারা আমাকে দাওয়াত করেছিল চিঠি দিয়েছিল সেই জন্য এসেছি আজকে কি ব্যবহারটা করছে আল্লাহ তুমি আজকের আমাকে আমি যদি সত্য পথে থাকি আমাকে জয়ী করে দাও জোরে বলুন সুহান পরদিন সকালবেলা এদিকে বাহাত্তর জন আর ওদিকে ছ হাজার এটা কি লড়াই বলে এটা কি যুদ্ধ বলে ছহাজার মানুষ যদি হেঁটে চলে যায় মার্চ করে চলে যায় বাহাত্তর জন মাটির সঙ্গে মিশে চলে যাবে ইমাম হোসেন ঘোড়ার পিঠে হাতে একটা কোরআন নিলেন আর একটা খোদ একটা ভাষণ দিলেন বলুন না সুহান আল্লাহ তিনি ভাবলেন যে তারা আমাকে তো যেতেই দেবে না বরং দেখি যদি বলে তাদের অন্তরটা নরম হয় বেঈমান যারা হয় যারা ইসলাম বিদ্বেষী হয় তাদের অন্তর কখনো নরম হয় না তাদের অন্তর বাঘের মতো হয়ে যায় সিংহর মতো হিংস্র হয়ে যায় কথা বুঝতে পারছেন না পারেন না এই সপ্তাহে গত এক সপ্তাহের মধ্যে বারাইপুর জেলের মধ্যে সেন্ট্রাল জেলে চার চারটে মুসলমানকে পিটিয়ে পিটিয়ে কাস্টডিতে মেরে দেয়া হয়েছে খবর পেয়েছেন না পারেন এই খবর পেয়েছেন পুলিশের কোনো ক্ষমতা নাই হুকুম দেওয়া নাই দেশের কোনো আইনে লেখা নাই যে চোরকে জোর করে জবানবন্দি নেয়ার জন্য ডাকাতকে প্রকীত তদন্ত না করে ডাকাত প্রমাণ করার জন্য জেনা করে প্রকীত তদন্ত না করে জেনা করেছে ধর্ষণ করেছে এটা প্রমাণ করার জন্য পিটিয়ে পিটিয়ে তাকে মেরে দিতে হবে জনগণের গায়ে পুলিশের লাঠি চার্জ করতেবে ক্ষমতা পুলিশকে দেশের আইন দেয়নি এক সপ্তাহর মধ্যে বাড়াইপুর জেলার মধ্যে চারজন মুসলমান যুবককে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে সম্পূর্ণ বেআইনি কাজ আজকের পুলিশকে দিয়ে করানো হচ্ছে জানেন না জানেন না রাস্তা আপনি গাড়ি নিয়ে বার হতে পারবেন না এই লাইসেন্স দেখা পলিউশন ফেল কেন তোর ইন্স্যুরেন্স কোথায় ঠিক বলছিনা ভুল বলছ চাঁদাবাজ জুলুমবাজ গুলো সব রাস্তায় বসে আছে সমস্ত কাগজ সব ঠিক আছে তারপর বলছে পাইপ বড নাই কেন মানে এরা খেয়ে খেয়ে এমন একটা হয়ে গেছে এমন অর্ডার এদের উপরে চাপ সৃষ্টি করা হয়েছে যে ধরলেই কিছু না কিছু খাবি ওদের কাছ থেকে কথা বুঝতে পারছেন এই গরিব মানুষের উপর জুলুম নির্যাতন থানায় যে মুসলমানদেরকে পিটিয়ে পিটিয়ে মেরে দেয়া হচ্ছে কোনো প্রতিবাদ হচ্ছে না এইটা অন্য কোন সম্প্রদায়ের মানুষ হলে এতদিন রাস্তায় লম্বা মিছিল হতো কিন্তু চার চারটে তরু তাজা প্রাণ যে থানায় এই লকাবের মধ্যে জেলের মধ্যে পিটিয়ে মেরে দেয়া হলো মানুষ জানতেই পারল না এই রকম দিন আর কঠিন দিন সামনে আসছে জুলুম নির্যাতন আসার পরেও ইমানদার আমরা মুসলমান যারা আমরা সত্যের পথে থাকবো বলুন না ইনশাআল্লাহ তারা বললেন ইমাম হোসেন আমরা আপনাকে চাই আমরা আপনাকে ফিরত যেতে দেব না ইমাম হোসেন ফিরে এসে তাঁবুর মধ্যে 40 জন পুরুষ 32 জন নারীকে বললেন শোনো তোমরা তো আমার মহাপতে এসেছো তারা তোমাদের সাথে মারামারি করতে চায় না তারা তোমাদের সাথে লড়াই করতে চায় না তাদের दुश्मनी আমার সাথে তোমরা বরং ফিরে যাও আমাকে একা যুদ্ধের ময়দানে রেখে দাও আমি হুসেন আমাকে শহীদ করে দেবে তারা আমাকে শহীদ করে দেওয়ার জন্য তোমাদের মতো নিরীহ ব্যক্তিদের জীবন হানি হতে দেব না তারা বললেন ইমাম হোসেন আপনি কি বলছেন আপনার মহাব্বতে বিবিকে ছেড়ে বাচ্চাকে ছেড়ে সবাইকে ছেড়ে দিয়ে আপনার মহাব্বতে এই কারবালার ময়দান পর্যন্ত এসেছি আপনি যদি দুনিয়ায় না থাকেন এজিদের নিকৃষ্ট সৈন্য আপনাকে সচেতন যদি করে দেয় আমাদের জীবন বেঁচে থেকে কোনো লাভ নাই আমরা কেমতের দিন আল্লাহর সামনে কি মুখ দেখাবো বলুন না আল্লাহ মুসলমান তাম বিশ্বে মুসলমানদের উপরে যে নির্যাতন মাদ্রাসার উপরে যে আক্রমণ ঘোরানওয়ালাদের উপরে অত্যাচার হচ্ছে আমরা আজও পর্যন্ত আল্লাহকে চিনতে পারিনি আজও পর্যন্ত ইমানের রাস্তা ধরতে পারিনি আজও পর্যন্ত মসজিদে রাস্তা ধরতে পারিনি চল্লিশ জন মুসলমান বললেন ইমাম হাসান ইমাম হোসেন আপনি যতক্ষণ বেঁচে থাকবেন আমরা বেঁচে থাকতে একটা তীর পর্যন্ত আপনারও শরীরে লাগতে দেব না ছেড়ে বলুন না সুবহান আল্লাহ ইমাম হোসেন রাদি আল্লাহ তালা আনহু ঘোড়ার পিঠে তিনি উঠলেন হাতে কোরআন শরীফ নিয়ে এজিদের সৈন্যদের দিকে বললেন এজিদের সৈন্যরা শুনে রাখো তোমরাও তো মুসলমান আমিও তো মুসলমান আমার পরিচয় তো নতুন করে তোমাদের কাছে দেওয়ার দরকার নাই তোমরা কি জানো না আমি কোনো সাধারণ ব্যক্তি নই আমার নানা হলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ তোমরা কি হাদিসে পড়ুনি ইমাম হাসান এবং হুসাইন দুজন হলো জান্নাতির সর্দার আমার বড় ভাই এবং আমি দুজনে জান্নাতিদের সর্দার তোমরা কার বিরুদ্ধে তীর চালাতে এসেছ কার বিরুদ্ধে লড়াই করতে এসেছ তোমরা কি জানো না মা ফাতেমা কলিজার টুকরা নবীর সেই ফাতেমার নয়নের মনি আমি ইমাম হুসাইন তোমরা কি জানো না আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেছে যে ব্যক্তি হুসাইনকে ভালোবাসে আমি নবী ও তাকে ভালো বাশি দরুদ তোমরা কার বিরুদ্ধে লড়াই করবে কিয়ামতের দিন রাসূলের সামনে তোমরা কি মুখ দেখাবে এতগুলো কথা বলার পরে কোন রকম তাদের মায়া मोहब्बत হলো না তাদের মধ্য থেকে একজন বলল আপনি সব বলছেন ঠিক আছে কিন্তু আপনি কেন ইজিদকে মেনে নিচ্ছেন না এজিদকে যদি মেনে নেন তাকে যদি খলিফা হিসাবে মেনে নেন আপনি তার হাতে যদি পায়াত গ্রহণ করেন আমরা তো আপনার বিরুদ্ধে যুদ্ধ করব না ওই সময় ইমাম হুসেন বললেন শোনো আমি সত্যের পক্ষে এসেছি সত্যের পক্ষে থাকার শিখিয়েছে আমার আব্বা আলী তিনি শিখিয়েছেন আমার মা দেশের সব মানুষ যাকে চায় না সেই রাষ্ট্র ক্ষমতায় থাকবে আর আমি ইমাম হুসেন মাথা নিচু করে হক নিচু হয়ে থাকবে এটা কখনো হবে না জীবন দিয়ে দেব তারপরে এজিদের কাছে মাথা নত করব না জোরে বলুন না এই কথা বলার সাথে সাথে এজিদের পক্ষ থেকে একটা তীর নিক্ষেপ করা হয়ে গেল তীর যখন নিক্ষেপ হয়ে গেল মুসলমানদের পক্ষ থেকে তীর শুরু হলো এরকম তীর নিক্ষেপ হতে হতে জোহর পর্যন্ত প্রচন্ডভাবে অশান্তি মারামারি তরবারি কাটাকাটি করতে বেশ কয়েকজন সাহাবা হোসাইনের কয়েকজন সৈন্য শহীদ হয়ে গেল ওদিকে জিদের পক্ষের কয়েক শত মানুষও তারা জাহান নামে চলে গেল জোহরের সময়ের অর্থ হয়ে গেল ইমাম হোসেন বললেন একটু সময় করো একটু ধৈর্য ধরো আমাকে জোহরের নামাজ কাদায় করতে দাও যারা আজকের মোহারমের মিলাদ শুনতে এসেছেন মোহারমের জলসা শুনতে এসেছেন যুদ্ধের ময়দানে শত্রুদের পক্ষ থেকে তরবারি শত্রুদের পক্ষ থেকে তীর আসছে ওই রকম কঠিন পরিস্থিতিতে ইমাম হোসেন তিনি নামাজ কিন্তু কাজা করলেন না সেদিন তিনি দেখিয়ে গিয়েছিলেন যত কঠিন কাজ থাকুক না কেন যত কঠিন বিপদ হোক না কেন যত দামি ব্যবসা হোক না কেন যত বিজি মানুষ থাকুক না কেন নামাজের সময় যখন হয়ে আসবে আমার প্রকৃত হোসেন প্রেমিক আমার ভালোবাসার ব্যক্তিরা তারাও পাঁচ নামাজ এইভাবে আদায় করবে চায়ের দোকানে বসে আছে একটা কাস্টমার এসছে বলছে ভাই ভাই আমার নামাজ পড়ার সময় নেই কেন রে চা দিয়ে দিয়ে চা দিয়ে দিয়ে কোথায় সময় আছে চা দোকানে বসে আছে নামাজ পড়ার সময় পায় এরকম লোক আপনাদের এলাকায় না মদিনা শরীফে চলে যান সৌদিতে কোটি কোটি টাকার সোনার ব্যবসা সোনার দোকান আমাদের তো এই স্বর্ণকররা জুয়েলার্সরা লোহার গ্রিল কাঁচের গ্লাস তারপরে সিসি ক্যামেরা আবার বাইরে থেকে সাটার তিনটে চারটে দিয়ে ভিতরে চোর মতো বসে আছে থাকে না থাকে না এই যে বলেন না এদের কাছে কেজি সোনা আছে সামান্য কয়েকটা ক্যারেট সোনা আছে কোটি কোটি টাকার সোনার দোকানদার সৌদি আরবে মক্কা মদিনায় মুসলিম কান্টিগুলিতে আজান শুরু হলো আল্লাহ আকবর আল্লাহ আকবর ব্যাস সাথে সাথে দোকানের ঝাপ খোলা দরজা খোলা সব কিছু রেখে আল্লাহর ঘরে চলে গেছে তারা জানে যে এই সময় হয়তো এক লক্ষ কিংবা দু লক্ষ টাকার সোনা বিক্রি হবে কিন্তু নামাজ যদি আমি আদায় করতে পারি যেটুকু আমার লস হবে তার চাইতে কয়েক হাজার গুণ বেশি আমার আল্লাহ দিয়ে দেবেন জোরে বলে এই বিশ্বাস আমাদের মধ্যে তৈরি করতে হবে তো হোসাইনের মোহাব্বতের মানুষ নামাজ কাজা করবে কারণ নামাজ মানুষকে কেয়ামতের দিন জান্নাতের সুপারিশকারী এই নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে জোরে সুবহানাল্লাহ নবী বললেন আর মিফতাহুল হল জান্নাত জান্নাতের চাবি হচ্ছে নামাজ জান্নাতের চাবি কি কেউ সারা জীবন দান করেছে জাকাত দিয়েছে হজ করেছে কুরবানি করেছে সবকিছু করেছে কিন্তু নামাজ ছিল না তার কাছে জান্নাতের টিকিট থাকবে না আর জান্নাতের টিকিট কাছে থাকবে না জান্নাতের চাবি যার কাছে নাই ও কখনো জান্নাতে যেতে পারবে না মানুষ যখন এক শ্রেণীর মানুষ জাহান্নামে নামে যাবে জান্নাতি ব্যক্তিরা উপর থেকে বসে বসে জাহান নামীদেরকে চিনতে পেরে যাবে তখন জান্নাতি উপরের ব্যক্তি

উনত্রিশ নম্বর পারা ১৩ নম্বর লাইনের একচল্লিশ নম্বর এক নাম সুরা মুদাসের জান্নাতি ব্যক্তিগুলি জাহান্নামীদেরকে দেখে চিনতে পেরে যাবে গিয়ে বলবে ভাই কুরবানি দিয়েছিলে ব্যবসা বাণিজ্য ভালো ছিল সব কিছু ভালো ছিল কিন্তু কি কারণে জাহান নামে এলে কিছু বুঝতে পাচ্ছি না তখন জাহান নামীরা বলবে কলু লাম না কুমিনাল দাম না কোন তুইমুল মিসকিন প্রথম জবাব তারা দেবে ভাই টাকা ছিল পয়সা ছিল সম্পদ ছিল নবীর মহাব্বত অনেক ছিল অনেক ভালোবেসেছিলাম নামাজ কিন্তু আমরা পড়তে পারতাম না নামাজি আমরা ছিলাম না বলাম না কোন তুইমুল মিসকিন মিসকিনদেরকে আমরা কখনো খাদ্য খেতে দিতাম না তাই জাহার নাম হলো আমাদের ঠিকানা আল্লাহর কাছে জিজ্ঞাসা করলাম আল্লাহ ইমাম হোসেন যুদ্ধের তিনি নামাজও পড়েছিলেন আমরা হাজারো কাজ সারাদিন ব্যবসা বাণিজ্য সব করব। এর মাঝখানে যদি পাঁচক নামাজ পড়ি আমাদের অবস্থা কি হবে বলো তো কোরআন وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون তিন নম্বর পরে ছয় নম্বর পৃষ্ঠা সাত নম্বর লাইনে দুশো পঁচাত্তর নম্বর সাতাত্তর নম্বর এনেছে যারা ইমান আনার পরে ভালো কাজ করবে করবে যারা জাকাত দেবে যারা আগেরাতে তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই তারা হবে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা সুহান আল্লাহ বললে ওজন নামাজ পড়লে জান্নাতুল ফেরদাউসে যাবে এ দলিলটা আবার প্রত্যেকে আবিষ্কার করলে

যারা নামাজকে হেফাজত করবে ফজরের নামাজ মুসলমান কাজা করো না জোহরের নামাজটা কাজা করো না আসরের নামাজটা কাজা করো না মাগরিবের নামাজ কাজা করো না ঈশার নামাজ কাজা করো না যত কাজ থাক না কেন আল্লাহর ডাকে সাড়া দি আল্লাহর ঘরে চলে এসো এই পাঁচ নামাজ যারা হেফাজত করবে আল্লাহ পাক শুনাচ্ছে উলা কাহুমুল আরিসুন আল্লাহ দিনা কি তারা তো জান্নাতুল ফের দাউসের ওয়ারিস হবে মরণের সাথে সাথে নামাজি ব্যক্তিগুলি জান্নাতুল ফের দাউসি যাবে যারা এখনো এখানে আছেন নামাজ পড়েন না আগামীকাল থেকে পাঁচক নামাজ সবাই পড়বো তো ভাই ইনশাআল্লাহ ইনশাল্লাহ জুড়ে বলবেন না বলুন না ইনশাআল্লাহ ইমাম হুসাইনের সাথে নবীর সাথে আলেম বান্দাদের সাথে নেককার বান্দিদের সাথে জান্নাতে যাওয়ার প্রথম কাজ হচ্ছে পাঁচক নামা যুদ্ধের ময়দানে নামাজ যখন শেষ হয়ে গেল আসর পর্যন্ত লড়াই করতে করতে চল্লিশ জন যুবক শহীদ হয়ে গেল কয়েকজন নারীও আহত হয়ে গেল ইমাম হোসেন দাদি আল্লাহ হুতালানহু প্রচন্ড তৃষ্ণার্থ হয়ে ফোরাত নদীর দিকে তিনি যাচ্ছেন অসংখ্য শত্রুরা তাকে বাধা দিল পানি পর্যন্ত পান করতে দেবে না দেখুন কত বড় শত্রু সেদিন নবীর আহলে বাইতের সঙ্গে হয়েছে ইমাম হোসেন সেদিন বললেন হে

ইমাম হুসাইন ওই পানি কি আমার পান করার অধিকার নাই গোটা শরীরে রক্তাক্ত তীরে তীর হয়ে গেছে তিরিশটার বেশি তীর তার শরীরে পড়ে গেছে অসংখ্য তরবারি তার শরীরে পড়েছে আসরের নামাজের আগ পর্যন্ত সাথী সঙ্গীরা সবাই শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেল আল্লাহ ফোরাত নদীর তীরে যখন তিনি কয়েকজন শয়তান জাহান্নামীদেরকে জাহান্নামে পাঠিয়ে ফোরাত নদীর কাছে যখন গেছে ঘোড়া থেকে নেমে নদীতে একটু পানি রাজলা দিয়ে যখন মুখে পানিটা তুলতে যাবে সাথে সাথে তিনি মনে পড়ল আহারে আবারও সামনে আসতে বলতে হবে আর একটু ভাই আসুন যাদের সামনে ফাঁকা আছে একটু আগে আমি পিছনে দেখার দরকার নেই আপনাদের শুধু ভূতের মতো অবস্থা হয়ে গেছে ভূত নাকি শুনেছি সামনে আগাতে গেলে পিছনে চলে যায় তো আমি আপনাদের সামনে আসতে বলছি পিছনের দিকে যাচ্ছেন কেন তকবি না সামনে আসুন সামনে যদি একটু সামনে আগে আসেন পিছনে যারা আছেন বসবেন সামনে আগে আসুন লা জোরে জোরে লা লা ইলাহা মুহাম্মাদুর এই যে ভাই আপনার সামনে জায়গা আছে ওটা তো গোরস্থান নাকি এই যেটা গোরস্থান নাকি আগে আসুন গোরস্থান যদি না হয় তো ভয় পাচ্ছেন কেন আসুন সবাই আগে আসুন ইমাম হোসেন আসরের নামাজের একটু পূর্বে ফোরাত নদীর মিষ্টি পানি পৌঁছে গেছে অনেক কষ্ট করে শত শত মানুষদেরকে লড়াই করে সরিয়ে দিয়ে মিষ্টি পানি আনতে গেছে পানিটা তুলেছে মুখে দেবে হঠাৎ মনে পড়ে গেল তার কলিজার টুকরা ইমাম হোসাইনের ছোট্ট আজকার এই এক ফোঁটা পানির জন্য একটু আগে শহীদ হয়ে গেছে হাত থেকে পানিটা ফেলে দিলেন তিনি পানি পান করলেন না হঠাৎ করে নিকৃষ্ট একজন শয়তান সবাই ঘিরে ধরেছে একটা তীর নিক্ষেপ করলো ইমাম হোসাইনের চেহারায় তিনটা বেড়ে গেল কোটা শরীরটা রক্তাক্ত হয়ে গেল ওই সময় ইমাম হোসাইন রাদি আল্লাহ বদ্ধ করে বলেছিলেন আল্লাহ আপনার প্রিয় রসুলের নাতি কলিজার টুকরা ইমাম হোসাইনকে যারা রক্তাক্ত করল তাদের সবাইকে দুনিয়াতে ছিন্ন ভিন্ন করে সবাইকে আপনি শেষ করে ফেলুন তাদের কেউ যেন দুনিয়ায় না বাঁচতে পারে ইমাম হোসাইন জমিন থেকে নিচে যখন পড়ে গেলেন কয়েকজন ছুটে এসে তার শরীর থেকে মুন্ডুটা সেদিন আলাদা করে দিলেন ইন্না লিল্লাগি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তার চেহারা মোবারকটা সেদিন মুন্ডুটা আলাদা হয়ে গেল মুন্ডুটা তার মাথা

কার্য বল ইবনে আব্বাস বললেন আমি এই মাত্র একটু গত রাত্রে স্বপ্নে দেখলাম আমি স্বপ্নে দেখলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে একটা বোতল একটা শিশির রয়েছে আমি জিজ্ঞাসা করলাম আল্লাহ রসুল আপনার হাতে কি আল্লাহর নবী বলেছিল আব্বাস এটা হলো আমার হাতে রক্তের একটা বোতল রক্তের বোতল

আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লামের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও বেঁচে ছিলেন তারপরে দিন তিনি স্বপ্নে দেখলেন আর তিনি স্বপ্নে দেখে ঘুম থেকে জেগে উঠে কাঁদতে শুরু করলেন কয়েকজন জিজ্ঞাসা করল উম্মে সালামা আল্লাহর রাসূলের স্ত্রী আপনি কাঁদছেন কেন উম্মে সালামা বললেন শুনে রাখো আমি স্বপ্নে দেখলাম আল্লাহর নবী হঠাৎ স্বপ্নে আমার সঙ্গে দেখা করলো আল্লাহর নবী তারি মুবারকে ধুলো লেগে আছে তার মুখটা মলিন হয়ে হয়ে গেছে মুখটা শুকন হয়ে গেছে আমি জিজ্ঞাসা করলাম হে আল্লাহ রসুল আপনার চারায় ধুলো কেন আপনার মুখটা শুকিয়ে গেছে কেন আল্লাহ নবী বলেছিল উম্মে সালামা এই মাত্র আমি কারবালা থেকে আসছি কারবালায় আমি দেখলাম আমার কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনের দেহ টুকরো পি হয়ে পড়ে আছে এজিদের নিকৃষ্ট সৈন্যরা ওই শির মোবারক মাতা মোবারক নিয়ে ইবনে জিয়াদের পায়ের কাছে রাখলো ইবনে জিয়াদ একটা লাঠি দিয়ে দিয়ে আল্লাহ নবীর কলিজার টুকরা ইমাম হোসেনের ঠোঁটের উপরে অপমান করতে লাগলো আল্লাহ নবীর একটা সাবা বসেছিল নাম হলো জায়েদ আশি বিরাশি বছরের সাবা বসে বসে বলছে ইবনে জিয়া তুমি যুদ্ধ করতে পাঠিয়ে ইমাম হোসেনকে তুমি শহীদ করে

করে করে নিয়ে ইফনে জিয়াদ যখন এজিদের কাছে পাঠিয়ে দিল দো সেদিন কিন্তু বললে আরে আমি তোদেরকে তো হত্যা করতে বলিনি তোদেরকে গ্রেপ্তার করে আনতে বলেছিলাম এটা ছিল এজিদের মুখের কথা কিন্তু প্রকৃত তিনি হত্যা করতে বলেননি কিন্তু হত্যা যারা করেছিলেন তাদেরকে কোনো শাস্তি দেয়নি তাদেরকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়নি পরোক্ষভাবে তিনি তার হত্যার মদত জুগিয়েছিলেন কথা বুঝতে পারছেন না পারেন চুরি করার চুরির মাল কেনা দুটো একই অপরাধ না অপরাধ না আমি সাধু পুরুষ মানুষ আমি চুরি করি না কিন্তু চুরি করা একটা বাইক আশি হাজার টাকা দাম ওটা একটা চোর রাত্রে তারপর খুলে নিয়ে বিক্রি করছে বলছে ভাই পনেরো হাজার টাকা মালটা পাওয়া যাবে দেবে কদিনের মাল বললে তিন মাসে এত কম নে টাকাটা রাখ সমান অপরাধী না অপরাধী না এই বলেন না সমান অপরাধী না

মদিনা শরীফে যখন হুসাইনের এই শাহাদ হয়ে গেল গোটা মদিনা মক্কা কুপা সব জায়গায় প্রতিশোধের আগুন বিদ্রোহের আগুন যখন জ্বলে উঠল এটাকে ঠান্ডা করার জন্য এজিদ পরের বছরে মদিনায় সেনা পাঠিয়ে হাজার হাজার মুসলমানদেরকে শহীদ করলো নারীদেরকে ধর্ষণ করার মতো সৈন্য পাঠিয়ে দিল তার পরের বছর তৃতীয় বছরে মক্কা শরীফ কাবা শরীফে কামান থেকে ছিল কাবা শরীফে এই তিন বছরে তিনটি নিকৃষ্ট কাজ করেছিল সব কাজগুলো করেছিল কেন ক্ষমতায় টিকে থাকার জন্য তাই তো নাকি এই জোরে বলেন না কিন্তু হুসাইন ইমাম হুসাইন যে বদয়া করেছিলেন ইন্তকালের আগে আল্লাহ যারা বিশ্ব নবীর কলিজার টুকরা নাতির রক্ত ঝরিয়েছে তাদের সবাইকে আপনি ছিন্ন বিচ্ছিন্ন করে দেবেন তিন বছর যাওয়ার পরে চতুর্থ বছরের মধ্যে যারা দেবে আমি একটু কোরআন শরীফটা দেখতে চাই জেলের কারারক্ষীরা বলল শোনো তুমি কোরআন হাতে নেওয়ার মতো দাত দেখিও না আমাদের কঠিন নির্দেশ রয়েছে কোরআন তোমার হাতে দেওয়া হবে না ডক্টর মোহাম্মদ শদিন মুরশিদ হাফেজে কোরআন মিশরের প্রাক্তন প্রেসিডেন্ট তিনি বললেন শোনো আমি কোরআন শরীফ কি পড়ার জন্য চেয়েছি আমি কি কোরআন শরীফ নিয়ে খুলে খুলে দেখে পড়বো এই জন্য চেয়েছি না ওই কোরআনটা কয়েক হাজার বার আমার মুখস্থ ওই কোরআন আমি প্রতি রাতে তেলাওয়াত করি রমজানে এক খতম কোরআন দি তোমরা যে কোরআনটা আমার হাতে দেবে বলছো ওটা আমি দেখে পড়ার জন্য কখনো ওটা প্রতি সপ্তাহে এক খতম করে না দেখে পড়ি আমি আল্লাহর কালামটা একটু চুমা খেতে চেয়েছিলাম জোরে বলুন না সুহান আল্লাহ আজকে সেই রাষ্ট্রটাকে শহীদ করে দেয়া হলো সেই সাদ্দাম হোসেনকে শহীদ করে দেয়া হলো যাই হোক হুজুর আসছেন আর লম্বা কথা বলবো হুজুর আসছেন এখনই আসবেন লম্বা কথা আর বলবো না একটু তকবির দিন না রাই তেকবির না রাই তেকবির সিলসিলায় হক মুজাদ্দেদ জামান পুরপুরা শরীফ মক্কা শরীফ মদিনা শরীফ হুজুর আসছেন তিনি মূল্যবান কথা বলবেন